البيان الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده प्रशंसा اللهর জন্য দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী محمد صلى الله عليه وسلم আজকে বিষয় হল তাও সমস্ত এ বাদতের মূল তাউ হিদই সমস্ত এ বাদতের মূল মহান আল্লাহ বলেন ওমা খলাক্তুল জিন নাওয়াল ইনসাল্লা আলী আবুদুন আল্লাসুব হানাত আলায়ের এর করেন আমি মানুষ এবং জিনকে মানব জাতিকে এবং জিনকে শুধুমাত্র আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছেন আমার এবাদত সৃষ্টি করেছি আল্লাহ সুবাহ আলা বলেন আমি জিন এবং ইনসানকে মানব জাতি এবং জিনকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি ইবনে আব্বাস আনহু তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন লি আবুদুন এর অর্থ তিনি করেছেন লিওয়াহিদুন তার মানে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে শুধুমাত্র আমার তাও প্রতিষ্ঠা করার জন্যই তাদেরকে আমি সৃষ্টি করেছি আল্লাহ আরো বলেন বলেন আমি যুগে যুগে যতগুলা গোলা নবী নবিরাসুলদেরকে প্রেরণ করেছিলাম সবাকেই এ দাওয়াত দিয়ে প্রেরণ করেছিলাম যে শুধুমাত্র তোমরা আল্লাহরও এবাদত করবে আর তাগুতি পথ থেকে তোমরা দূরে থাকবে তাগুত বলতে ওলামা সুন্না যারা বলছেন ফকুল্লুমা তগুত আল্লাহকে বাদ দিয়ে অন্যর এবাদত করাই হচ্ছে তাগুতি পথ শয়তানের পথ মানুষ দেখা যাচ্ছে কবরে সিজদা করছে কবরে নজর মানছে কবরের কাছে বাচ্চা চাচ্ছে নিরাপতা পালন করছে কবরের কাছে যে বরকত নিচ্ছে সেখানে গরু জবাই করছে খাসি জবাই করছে আরো যেগুলা কাজ করছে অন্নপকর্ম করছে এগুলাও তাগুতের পথে ইবলিসের পথে চলছে শয়ত্রানের পথে চলছে যেগুলা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করা হয় সেগুলাই তাগুতি পথ বলে বলেছেন মহান আল্লাহ ইল্লা ইয়াহু বলেন্লাহানা আল্লাহ আলা বলেন তোমার প্রতিপালক তোমাদের রব তোমাদের আল্লাহ ফাইসালা করে দিছেন শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার প্রতি হসান করবে আয়াতে আল্লাহ তাআলা নিজে বলছেন শুধুমাত্র তার প্রতিপালক তার মানে আমরা শুধুমাত্র আমাদের এ বাদতবন্দি যা রয়েছে আল্লাহর জন্যই করব আর পিতা পিতামাতার সতী মাতার সাথে হাসান করার জন্য আল্লাহ সুবাহানাত আলা বললেন তাই আমরা পিতা পিতামাতার খেদমত মাতাদের সাথে ভালো ব্যবহার উত্তম আচরণ তাদের সাথে ভালো ব্যবহার করাও এটা আল্লাহর সুবহান তালের ইবাদতের পরে এদের প্রতিহান করা এটাও দিন ইসলামের একটা এবাদত এবং এবাদতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করা যায় তার মানে এবাদত অর্থ এই যে আল্লাহ যেহেতু তার এবাদতের পরে পিতামাতার খেদমত করতে বলেছেন তাহলে পিতামাতার খেদমত করাটাও আল্লাহ সুবহানাতা আল্লা আদেশকে মানাটাও একটা এবাদত তার মানে যেটা তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা যা করতে বলেছেন সেটা করা নেকির মাধ্যম আল্লাহ সুবাহাত আলা যেন আমাদের পিতামাতার খেদমতের মাধ্যমে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন জি আল্লাহ সুবহানাহু আলা আরো বলেন قل تعالوا اتل ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا الله سبحانه وتعالى তারা নাবিকে বলছেন হেনবি তুমি বলো যে তোমরা আসো আল্লাহ সুহ আল্লাহ তোমাদের প্রতিপালক তিনি তোমাদের উপর যেগুলা হারাম করেছেন সেগুলার দিকে তোমরা দেখতে আসো হলো কি তোমাদের উপর কিছু তিনি হারাম করেছেন যে আল্লাহর সাথে তোমরা শরিক করবে না আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে শরিক করবে না সিজদা করবে আল্লাহর জন্য রুহু করবে আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহর জন্য জবাই করবে আল্লাহর জন্য সালাদ পড়বে আল্লাহর জন্য হজ করবে আল্লাহর জন্য জাকাত দিবে আল্লাহর জন্য সমস্ত এই বাদতবন্দি আল্লাহর জন্য করবে এর সাথে অন্য কাউকে স্থাপন করা যাবে না মহান আল্লাহ আরও বলেন ও আবদুল্লাহ ওয়ালা তুষ্রী তোমরা শুধুমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার এবাদতের সাথে তোমরা অন্য কাউকে অংশী স্থাপন করো না জি এ মর্মে মহাদেবনে জাবাল রাদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে আমি আল্লাহ রসুলসল্লাহ সাল্লামের পিছনে ছিলাম তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন হে মাদ তারপরে বলছে হাতাদি হাক্কুল্লাহ আলেবাদ তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার কি এবং বান্দার হক আল্লাহ কি তিনি বললেন মাদ্দ জাবান কুলতু আল্লাহ রসুল আলাম আমি বললাম যে আল্লাহ এবং তার আসলে ভালো জানে কাল হাকুল্লাহ আলেবাদ যে হক আল্লাহর হক হলো বান্দার উপর এই আব্দু ওলা ঈশ্বরীকে ভিসাইয়া যে তারা ইবাদত করবে তার সাথে অন্য অংশ স্থাপন করবে না ও হকুল এবাদ আল্লাহ আর বান্দার হক হলো আল্লাহর উপর আল্লাহ আজ দিবা মাল্লা শরিকু ভিসাইয়া যে বান্দা যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করবে না আল্লাহ সুবাহাত আলা তাদের শাস্তি দিবেন না তাদের শাস্তি দিবেন না তো মহাদিবনি জবাল বললেন হেল রসুল সাল্লাম আমি কি এই বিষয়টা মানুষকে সুসংবাদ দিব না তিনি বলছেন না তাদেরকে সুসংবাদ দিব না তাহলে তারা এর উপর ভরসা করবে জি বিষয়টা হল ইমাম বুখারি রহেমাল্লাহ হাদিসটি নিয়েছেন এসছেন পাঁচ হাজার নয় শত সাতষট্টি হাদিস নিয়েছেন ইমাম মুসলিম রহমাল্লা ত্রিশ নম্বর হাদিস নিয়েছেন তো যে এই হাদিস এবং কোরআন থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আপনার আমার জীবনে যত প্রকার এ বন্দিগি রয়েছে শুধুমাত্র খালে সন্তর আল্লাহর জন্যই হতে হবে তাই সেরে কি কাজ যেমন আপনি মসজিদে সিজদা করতে আসেন মসজিদে সিজদা করতে আল্লাহর জন্য আসছেন এই সিসদাটি যদি কোনো কবরের উদ্দেশ্যে হয় কোনো পীর ব্যাপার উদ্দেশ্য হয় কোনো মাজারের উদ্দেশ্য হয় তাহলে শেরিক হয়ে যাবে এবং আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে আপনার আমলগুলা বরাবাদ হয়ে যাবে তাই আপনার জীবনের সত্য সকল প্রকার ইবাদত বাদত শুধুমাত্র আল্লাহর জন্যই করবেন তাই তো আপনাদের প্রথম বিষয়টি বলছি যে এ বাদতের মূলই হল তাও হেদ এ বাদতের মূলই হল তাও হেদ তাওহেদ মানে সমস্ত বিষয় এ বাদবন্দিকে আল্লাহর জন্যই করা এগুলা এ সম্পর্কেও আগে ব্যাখ্যা হয়েছে যা হোক আল্লা সুহানা যেন আমাদের কোরআন এবং হাদিস থেকে আমল করা তৌফিক দান করেন শুধুমাত্র আমাদের জীবনে যত প্রকার এ রয়েছে এ বদগুলা শুধু যেন আল্লাহর জন্য করি তাই আপনি বড় সেরেক থেকে নিজেকে রক্ষা করবেন এবং ছোট সেরেক যেগুলা সেগুলা থেকে আপনি নিজেকে রক্ষা করবেন আল্লাহ সব হাত যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন অল্লাহ আলাম।